আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, হ্যামস্টারের কিন্তু আজকে লাস্ট সময়, ঠিক আছে। আর এই লাস্ট সময় যদি আপনি দুইটা কাজ না করে থাকেন, তাহলে কিন্তু হ্যামস্টারে আপনার যদি কোটি কোটি কয়েন থাকে, তারপর কিন্তু আপনি হ্যামস্টার থেকে এক টাকাও তুলতে পারবেন না, ঠিক আছে। এই লাস্ট সময় আপনাকে দুইটা কাজ অবশ্যই করতে হবে। যেমন আপনার যদি এখনও ওয়ালেট কানেক্ট না করে থাকেন, তাহলে আপনাকে বাধ্যতামূলক ওয়ালেট কানেক্ট করতে হবে। তো ভিউয়ার্স, আপনি যে হ্যামস্টারে কোটি কোটি কয়েন করেছেন, এই কোটি কোটি কয়েন আপনার কিসে টাকা নেবেন, ঠিক আছে, ওই ওয়ালেটটা আপনাকে কানেক্ট করতে হবে। এখানে আপনার বাইন্যান্স, বাইবিট, গেট ডট আইও, যে কোনো একটা ওয়ালেট আপনাকে কানেক্ট করতে হবে, এটা বাধ্যতামূলক। আর এই ওয়ালেটটা আপনি কিন্তু 21 তারিখের পর কিন্তু আর কানেক্ট করতে পারবেন না, ঠিক আছে। 21 তারিখ কিন্তু লাস্ট সময়, আজকে 20 তারিখ, আগামীকালকে কিন্তু সময় আছে, আর একটা দিন টাইম আছে। এই একটা দিনের ভিতরে যারা এই ওয়ালেটটা কানেক্ট করবেন না, তারা কিন্তু এখান থেকে টাকা পাবেন না। আর এটা কিন্তু 100টা মানুষের ভিতরে 10 জনই কিন্তু এখানে ওয়ালেট কানেক্ট করেননি। তো এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, অনেকেই কিন্তু এখানে কাজ করছেন কিন্তু ওয়ালেটটাই আপনারা কানেক্ট করেননি। এই ওয়ালেট কানেক্ট না করলে আমি গ্যারান্টি দিয়ে দিলাম, আপনি কিন্তু 1 টাকাও এখান থেকে তুলতে পারবেন না। 2 নম্বরে যেটা হলো যে আপনারা যারা টাক্স পূরণ করেননি হামিস্টারে, তারা কিন্তু হামিস্টার থেকে টাকা পাবেন না। তো আজকের ভিডিওতে একদম এ টু জেড দেখে দেবো এই দুইটা কাজ আপনারা কিভাবে সম্পূর্ণ করবেন যারা এখনো করেননি, ঠিক আছে। তো ভিডিও শুরু করার আগে একটু গুরুত্বপূর্ণ কথা হলো, আপনারা যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে জয়েন হননি, তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে জয়েন হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে। টেলিগ্রাম চ্যানেলে অনলাইন থেকে সকল ইনকামের প্রসেসগুলো দেওয়া আছে। তো ভিডিও স্যার কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি মুসিউর আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন বেসিক টেকনোলজি 24। তো ভিউয়ার্স, আপনার স্ক্রিনটা ফলো করুন। তাহলে হ্যামস্টারের যে বাধ্যতামূলক কাজগুলো আছে, যে কাজগুলো না করলে আপনি টাকা পাবেন না, সেই কাজগুলো কিন্তু করতে পারবেন, ঠিক আছে। তো ভিউয়ার্স, প্রথম নাম্বারে যে বাধ্যতামূলক কাজটি আছে, যে কাজটি না করলে আপনি টাকা একদমই পাবেন না, সেটা হলো ইয়ারড্রপ অপশানে আসবেন, ঠিক আছে। ইয়ারড্রপ অপশানে আসার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে ওইখানে ওয়ালেট কানেক্ট করতে হবে, ঠিক আছে। এই ওয়ালেট যদি আপনি কানেক্ট না করেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে 1টাকাও পাবেন না। কারণ এখানে হলো যে আপনার এখানে একটা অ্যাকাউন্ট আপনাকে দিতেই হবে, কারণ আপনার হ্যামস্টার থেকে যে টাকাগুলো পাবেন, সেই টাকাগুলো আপনার কিসে যাবে, সেটা আপনাকে এখানে কিন্তু দিতেই হবে। আর এখানে শুধু দিলেই হবে না, ঠিক আছে। এখানে আপনি যদি বাইন্যান্স অ্যাকাউন্ট দেন, তাহলে বাইন্যান্স অ্যাকাউন্টের আপনাকে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট থাকতে হবে, ঠিক আছে। যেমন হলো যে বাইন্যান্স অ্যাকাউন্ট যদি খুলতে চান, এই দেখতে পাচ্ছেন এটা একটা বাইন্যান্স অ্যাকাউন্ট, এখানে দেখতে পাচ্ছেন আমরা $8 আছে, ঠিক আছে। এভাবে হ্যামস্টারের টোকেনগুলো এখানে আসবে, তারপর এখানে আপনার ডলার হয়ে যাবে, তারপর এখান থেকে আপনি বিক্রি করতে পারবেন, ঠিক আছে। তো ভিউয়ার্স, এখন যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নাই, তারা আমার চ্যানেলে চলে যাবেন। আমার চ্যানেলে কিন্তু অলরেডি বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে খুলতে হবে সেই নিয়ে ভিডিও আছে, ঠিক আছে। ভিডিওটা দেখে আপনি একটা সুন্দর করে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নেবেন। এখানে অনেকেই আছে যে বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার পর ভেরিফাই করতে পারছেন না, ঠিক আছে। তো যারা বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারছেন না, তারা বাইবিট অ্যাকাউন্ট দেবেন। বাইবিট অ্যাকাউন্ট যারা ভেরিফাই করতে পারছেন না, তারা কি করবেন, নিচের দিকে আসবেন, তারপর টোন কিপার অ্যাকাউন্ট দেবেন, ঠিক আছে। টোন কিপার অ্যাকাউন্টে আপনার খুলতে কোনো রকম এনআইডি কার্ড কিছুই লাগে না। তো টোন কিপার অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে আপনার টোন কিপার অ্যাকাউন্ট করে নেবেন। আর আপনার সবচেয়ে ভালো হয় বাইন্যান্স অ্যাকাউন্ট করবেন। বাইন্যান্স অ্যাকাউন্ট যদি করতে না পান, তাহলে বাইবিট অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে। বাইবিট অ্যাকাউন্ট যদি কোনোভাবে করতে না পারেন, ঠিক আছে, লাস্ট সময়, তাহলে আপনার টোন কিপার অ্যাকাউন্ট করে টোন কিপারের সাথে আপনি কানেক্ট করে নেবেন। তো আমি এখন ধরলাম যে আপনি একটি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলেছেন। তো এখন বাইন্যান্স অ্যাকাউন্টের উপরে আপনি যদি ক্লিক করেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে সেপ্টেম্বরের 21 তারিখের পর কিন্তু এখানে আপনি আর ওয়ালেট কানেক্ট করতে পারবেন না, ঠিক আছে। তো অবশ্যই সেপ্টেম্বর মানে আজকে তো 21 তারিখ, ঠিক আছে, 21 তারিখের পর আপনাকে আর ওয়ালেট কানেক্ট করতে দেবে না। তো আজকে আমার ভিডিও দেখে আজকে আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, ঠিক আছে। তো এখন ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবেন আমি ছোট করে একটু দেখিয়ে দিই। আপনি প্রথমত চলে আসবেন বাইন্যান্স অ্যাকাউন্ট, আসবেন বাইন্যান্স অ্যাকাউন্টে, আসার পর অ্যাড ফান্ড লেখা আছে, অ্যাড ফান্ড অপশন আপনি ক্লিক করবেন, ঠিক আছে। তারপর এখানে ডিপোজিট ক্রিপ্টো লেখা আছে, ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন। তারপর এখানে সার্চ বক্স পাবেন, এখানে লিখবেন হ্যামস্টার, HMSTR, ঠিক আছে। এটা হলো বানান, ঠিক আছে। এই বানানটা লিখার পর নিচের দিকে হ্যামস্টার চলে আসবে লোগোটা, এই লোগোর উপর আপনি ক্লিক করবেন। তারপর এখানে টোন কয়েন আছে, টোন কয়েনের উপর ক্লিক করবেন, ঠিক আছে। তারপর এখানে ওকে করে দেবেন। তারপর যে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসটা আপনি কপি করবেন। তারপর এখানে মেমো অ্যাড্রেস আছে, মেমো অ্যাড্রেসটা কপি করবেন, ঠিক আছে। অ্যাড্রেসটা কপি করবেন এবং মেমো অ্যাড্রেসটা কপি করবেন। তারপর আপনি এখানে চলে আসবেন, ঠিক আছে। তারপর এখানে আমার নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাড্রেসটা দিয়েছি, অ্যাড্রেসের জায়গাতে অ্যাড্রেস দেবেন, আর মেমোর জায়গাতে মেমোটা দেবেন, ঠিক আছে। তারপর এখানে ওকে থাকবে, ওকে অপশানে ক্লিক করলে কিন্তু আপনার এটা কিন্তু ওয়ালেট কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আর ওয়ালেট কানেক্ট হলে কিন্তু আপনি নিচের দিকে আসেন, তারপর দেখতে পারবেন এখানে টিক চিহ্ন উঠে যাবে। আর ওয়ালেট কানেক্ট করার সময় 2-3 মিনিট একটু প্রসেসিং হতে পারে, 2-3 মিনিট কিন্তু ওয়েট করবেন, ঠিক আছে। তারপর ব্যাক চাপ দেবেন, দেখবেন যে ওয়ালেট কানেক্ট হয়ে গেছে। বাইবিটের কিন্তু সেম একই নিয়ম। তা আমি বাইবিট অ্যাকাউন্টে চলে আসলাম, ঠিক আছে, আমি দুইটাতেই দেখাচ্ছি। বাইবিট অ্যাকাউন্টে চলে আসলাম। বাইবিট অ্যাকাউন্টে আসার পর এখানে আপনি কী করবেন, এখানে ডিপোজিট লেখা আছে, ডিপোজিট অপশানে ক্লিক করবেন। তারপর এখানে নিচের দিকে ডিপোজিট ক্রিপ্টো, ডিপোজিট ক্রিপ্টো অপশানে ক্লিক করবেন। তারপর সার্চ বক্স পাবেন, এখানে লিখবেন হ্যামস্টার, ঠিক আছে, HMSTR। আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন হ্যামস্টারের লোগোটা চলে এসেছে, লোগোর উপরে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। তারপর এখানে নিচের দিকে টোন অপশান আছে, টোন অপশানে ক্লিক করবেন। তারপর ওকে অপশানে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস এবং এখানে মেমো, ঠিক আছে। অ্যাড্রেস এবং মেমোটা কপি করে আপনি কী করবেন, সেমভাবে হ্যামস্টারে আসার পর জাস্ট আপনি যদি বাইবিট অ্যাকাউন্টকে ই করতে চান, এটা যোগ করতে চান, তাহলে বাইবিট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে ওখানে দুইটা অপশান থাকবে, দুইটা অপশানে ক্লিক করে আপনি ওকে অপশানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। আর যাদের টোন কিপার ওয়ালেট আছে, তারা টোন কিপার
টোনকিপার ওয়ালেটে আপনি কানেক্ট করে নেবেন। তো টোনকিপারে ওয়ালেট না করাই বেশি ভালো, তবে শেষ চান্সে আপনি যদি কিছুই ভেরিফাই করতে না পারেন বাইন্যান্স বাইবিট অ্যাকাউন্ট, তাহলে আপনার টোনকিপার অ্যাকাউন্টে আপনি এটা কানেক্ট করে নেবেন। তো ফ্রেন্ডস তারপর আপনি কী করবেন, ব্যাকে চলে আসবেন, ঠিক আছে। তারপর এখন বাধ্যতামূলক যে কাজটা করতে হবে, এখানে আর্ন লেখা আছে, আর্ন অপশনে যাবেন, ঠিক আছে। তারপর নিচের দিকে যে টাস্কগুলো আছে, এই টাস্কগুলো আপনাকে বাধ্যতামূলক পূরণ করতে হবে, কারণ এই টাস্কগুলো যদি আপনি পূরণ না করেন, তাদের কিন্তু এগুলো নিজস্ব টাস্ক, ঠিক আছে। টাস্কগুলো আপনি যদি পূরণ না করেন, তাহলে এখান থেকে আপনি কিন্তু বেশি পরিমাণ টাকা পাবেন না, ঠিক আছে। এখান থেকে অল্প পরিমাণ টাকা পাবেন, যে টাকাতে আপনার কিছুই হবে না। তো অবশ্যই টাস্কগুলো পূরণ করবেন, এই টাস্কগুলোর উপরে আপনি বেশি পরিমাণ টাকা পাবেন। তো ভিউয়ার্স, আমি যে দুইটা বাধ্যতামূলক কাজ দেখালাম, এই দুইটা বাধ্যতামূলক কাজ আপনাকে করতেই হবে, ঠিক আছে। অবশ্যই দুইটা কাজ করে নেবেন। আর যাদের দেখা যাচ্ছে যে এখানে আপনার নামের উপরে ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন সি ওয়াল লেখা আছে, সি ওয়াল অপশনে ক্লিক করবেন। যাদের 15 লেভেলের কার্ডটা কেনার সামর্থ্য আছে তারা কিনে নেবেন, ঠিক আছে। ভিউয়ার্স আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো, অনেকে হ্যামস্টারে ঢুকতে পাচ্ছেন না, ঠিক আছে। তো হ্যামস্টারে ঢুকবেন কীভাবে, এখানে হ্যামস্টারের উপরে আপনি প্রথমত ক্লিক করবেন, তারপর এখানে ওপরে দেখতে পাচ্ছেন হ্যামস্টার কম্বাট লেখা আছে, তাদের নামের উপরে ক্লিক করবেন। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন ওপেন অ্যাপ লেখা আছে, ওপেন অ্যাপে ক্লিক করলে কিন্তু অটোমেটিকভাবে কিন্তু তাদের অ্যাপসে ঢুকে যাবেন, ঠিক আছে। তো আমি যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখালাম, এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো অবশ্যই আপনাকে করতে হবে। তো আপনি যদি এই কাজগুলো করে থাকেন, তাহলে আপনি নিশ্চিন্তে থাকবেন, এখান থেকে আপনি কিন্তু 100% টাকা পাবেন। তো ভিউয়ার্স, আমি যে কাজগুলো বললাম, এই কাজগুলো যদি আপনি করে রাখেন, তাহলে হ্যামস্টার থেকে 1000% আপনি টাকা পাবেন, ঠিক আছে, এটা আপনি ধরে নেবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্ত। ভিডিও কেমন হয়েছে কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন, আর পেজ হলে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।